18 এপ্রিল 1942। একটি সুন্দর স্নিগ্ধ সকাল, আমেরিকা জাপান যুদ্ধ আজ 133 দিনে পড়ল। জাপানের রাজধানীতে এই সকাল অন্য দিনের মতোই একটি সাধারণ সকাল। যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে এই শহরে কোনো আতঙ্ক নেই, কোনো তাড়া নেই। শহরবাসীরা কেউ শপিংয়ে যাচ্ছে, ব্যস্ত রেস্তোরাঁয় কেউ তাদের লাঞ্চ অর্ডার করছে, কেউ পার্কে ঘুরছে, কেউ বা বেসবল গেম দেখছে। যদিও তাদের দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়ছে, কিন্তু জাপানের অধিবাসীরা নিশ্চিন্ত ও স্বাভাবিক জীবনযাপন করছে। টোকিও রেডিওতে শহরবাসীকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে শহরবাসী বা তাদের দেশ, বিশেষ করে রাজা হিরোহিতো, শত্রুর আক্রমণ থেকে সম্পূর্ণ সুরক্ষিত আছে। আসলে 1281 খ্রিস্টাব্দে কুবলাই খানের আক্রমণের পরে জাপানে আর বহিরাগত শত্রুর আক্রমণ ঘটেনি। তাই জাপানের নাগরিকেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন স্বাভাবিক ও নিশ্চিন্ত জীবনযাপন করছিল। কিন্তু এইবার ঠিক এই সময় প্রশান্ত মহাসাগরে আমেরিকার বিমানবাহী যুদ্ধজাহাজ এন্টারপ্রাইজ আর হর্নেট বাকি 12 বিমানবাহী যুদ্ধজাহাজের সঙ্গে জাপানের দিকে এগিয়ে আসছিল। 7 ডিসেম্বর 1941 যখন জাপান হঠাৎ আমেরিকার পার্ল হারবার আক্রমণ করে, তখন ঘটনার আকস্মিকতায় আমেরিকা তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। আর আজ 18 এপ্রিল 1942 আমেরিকা আজ সেই আক্রমণের প্রতিশোধ নেবে। বিমানবাহী যুদ্ধজাহাজ হর্নেট বয়ে নিয়ে যাচ্ছে 16 মিডিয়াম B-25 বোম্বার প্লেন, আর এই সবের নেতৃত্বে আছে কিংবদন্তি পাইলট লেফটেন্যান্ট কর্নেল জেমস জিমি ডুলিটল। পার্ল হারবার আক্রমণের পর আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট সেনাপ্রধানদের সাথে একটা বিশেষ বৈঠক করে, আর এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এমনভাবে জাপানের আক্রমণের প্রতিশোধ নেওয়া হবে যা কেউ কোনোদিন ভাবতে পারবে না। আর এই সিদ্ধান্তের ফলস্বরূপ ঠিক হয়, 14 যুদ্ধজাহাজ 16 বোম্বার বিমান নিয়ে জাপানের ভূখণ্ড থেকে 100 মাইল দূরে পৌঁছাবে। সেখান থেকে ওই বোম্বার বিমান জাপানের মূল ভূখণ্ড আক্রমণ করবে। যদি সবকিছু পরিকল্পনা মতো হয়, তবে এই বোমা ফেলে চীনের চুচাও এয়ারপোর্টে অবতরণ করবে, সেই মতোই চীনের সাথে কথা বলা আছে। জেমস ডুলিটল প্রথমে বোম্বার নিয়ে জাহাজ থেকে উঠবে আর এই পুরো আক্রমণের নেতৃত্ব দেবে। কিন্তু এই সময় হঠাৎ জাপানি কোস্টগার্ডের একটি পেট্রোল বোট আমেরিকান ওই যুদ্ধজাহাজগুলিকে দেখে ফেলে। আমেরিকানরা তখনও নির্দিষ্ট জায়গা থেকে 300 মাইল বা 9 ঘন্টা দূরে। তবে কি সব পরিকল্পনা ভেস্তে যাবে? কর্নেল জেমস ডুলিটল একটা সিদ্ধান্ত নেয়, এখনই নয়তো কখনোই না। সে জানতো এই জায়গা থেকে যদি বিমান আক্রমণে যায়, তবে এই আক্রমণের পরে চীনের চুচাওয়ে পৌঁছানোর মতো জ্বালানি বিমানে থাকবে না। সে জানতো এই আক্রমণের পর হয়তো তারা আর কোনোদিনও ফিরতে পারবে না, কারণ আক্রমণের জন্য নির্দিষ্ট জায়গা থেকে তারা তখনও 300 মাইল দূরে। কিন্তু এই মিশনকে কোনো মতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। সকাল 8:15 জেমস ডুলিটল তার B-25 বিমান নিয়ে সর্বপ্রথম হর্নেট জাহাজ থেকে আকাশে উঠল। এরপর 1 থেকে 5 মিনিটের ব্যবধানে সমস্ত B-25 বিমান একে একে আকাশে উঠল। প্রত্যেক বিমানে 5 জন করে ক্রিউ মেম্বার আর 4 করে 500 পাউন্ডের বোমা আছে। কিছুক্ষণের মধ্যেই পুরো স্কোয়াড্রন সমুদ্র থেকে 40 ফুট উচ্চতায় আর 150 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে জাপানের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে চলল। ঠিক হলো ডুলিটিলের বিমান আর 8টি B-25 বিমান টোকিওতে আক্রমণ চালাবে। 3টি B-25 বিমান কানাগোয়া, ইউকাহোমা আর ইউকোসুকাতে নৌবাহিনীর ওপর আক্রমণ চালাবে। বাকি 3টি B-25 কোবি, নাগোয়া আর ওসাকাতে হামলা চালাবে। ঠিক দুপুরের দিকে নিশ্চিন্তে বসবাসকারী জাপানের নাগরিকেরা আকাশে বিমানের বহর দেখতে পায়, আর বিমানের গায়ে সাদা তারা আঁকা আছে দেখতে পেয়ে তারা বুঝতে পারে অসম্ভবকে সম্ভব করে আমেরিকা জাপানকে আক্রমণ করেছে। নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট ডুলিটল নিজের বিমানকে 1200 ফুট উচ্চতায় নিয়ে যায়, যাতে বিমান বিধ্বংসী কামানের গোলা বিমানকে আঘাত করতে না পারে। দুপুর 1:15 ডুলিটিলের বিমানের বোমার দরজা খুলে যায় আর টোকিও শহরের ওপর পড়ে 4টি 500 পাউন্ডের বোমা। কেঁপে ওঠে টোকিও, চারিদিকে আগুন জ্বলতে থাকে। ডুলিটিল তার বিমানকে বাড়ির ছাদের উচ্চতায় নামিয়ে আনে, বিমানকে ঘুরিয়ে প্রশান্ত মহাসাগরের দিকে ফিরতে থাকে। ঠিক এই সময় লেফটেন্যান্ট জয়েশের বিমান এক সাংঘাতিক পরিস্থিতিতে পড়ে। 6টি জাপানি যুদ্ধ বিমান জয়েশের বিমানের পেছনে ধাওয়া করে। এই অবস্থায় জয়েশের বিমানের পেছনে 2 মেশিন গান অকেজো হয়ে যায়। লেফটেন্যান্ট জয়েশ দ্রুত মাটির
দিকে নামতে থাকে। এই সময় জয়েশের বিমানে থাকা সার্জেন্ট লারকিন কোনো রকমে একটি মেশিন গানকে চালু করতে সমর্থ হয় এবং পেছনে ধেয়ে আসা জাপানি বিমানের ওপর গুলি চালাতে থাকে। এইভাবে সে দুটি জাপানি বিমানকে ধ্বংস করে। তারপর তারা দ্রুত উচ্চতা বাড়িয়ে মেঘের আড়ালে চলে যায়। এরপর তারা তাদের লক্ষ্যের দিকে এগোয়। প্রথমে কমিউনিকেশন মিনিস্ট্রি, তারপর পরপর আশাই ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, জাপান ডিজেল অ্যান্ড স্টিল কর্পোরেশন এবং শেষে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ এয়ারক্রাফট ফ্যাক্টরিকে ধ্বংস করে। এদিকে অপর তিনটি B-25 ইউকোসুকাতে নৌবাহিনীর ওপর আক্রমণ চালিয়ে একটি জাপানি বিমানবাহী যুদ্ধজাহাজকে ধ্বংস করতে সমর্থ হয়। মিশন এখনও শেষ হয়নি, কারণ এবার তাদের এখান থেকে চীনের চুচাওয়ে পৌঁছাতে হবে অবতরণের জন্য। কিন্তু সমস্যা হলো, প্রত্যেকটি বিমানের জ্বালানি প্রায় ফুরিয়ে এসেছে, তার মধ্যে রেডিও সংকেত ঠিকমতো কাজ করছে না। এই অবস্থায় সবাই ঠিক করল বিমান ছেড়ে প্যারাসুট নিয়ে তারা বেরিয়ে যাবে। ঘড়িতে তখন রাত্রি 9:30। ডুলিটল তার ক্রিউ মেম্বারদের আদেশ করল প্যারাসুট নিয়ে বিমান থেকে ঝাঁপ দিতে। ঠিক এই সময় লেফটেন্যান্ট জয়েস, সার্জেন্ট লারকিন এবং তাদের ক্রিউ মেম্বাররা তাদের বিমান থেকে ঝাঁপ দিয়ে বেরিয়ে এলো। কিছু সময় পর ডুলিটল তার বিমানকে কোনো রকমে একটা ধান খেতে ক্র্যাশ ল্যান্ডিং করালো। বিমান ধ্বংস হলো, কিন্তু ডুলিটল কোনো রকমে প্রাণে বেঁচে গেল। কোনো রকমে সারা রাত ওই ধান খেতে কাটানোর পর পরদিন সকালে কিছু চাইনিজ গেরিলা যোদ্ধাদের সাহায্যে ডুলিটল তার ক্রিউ মেম্বারদের সাথে সাক্ষাৎ করতে পারে। কিন্তু সার্জেন্ট লারকিন ডুলিটলের মতো এত সৌভাগ্যবান ছিল না। সে মাটিতে নেবে অন্ধকারে কয়েক মাইল হাঁটার পর আর দুটো পর্বত কোনো রকমে অতিক্রম করে একটা অন্য বোম্বারের ক্রিউ মেম্বারদের সাথে দেখা পায়। এরপর কিছু স্থানীয় কৃষকদের সহায়তায় ডুলিটল আর 54 জন ক্রিউ মেম্বারদের সঙ্গে সাক্ষাৎ হয়। একটি বিমান ল্যান্ড করে রাশিয়ার পূর্ব প্রান্ত ভ্লাদিভস্তকে। সেখানে তারা রাশিয়ান মিলিটারির হাতে ধরা পড়ে যায়। 3 জন এয়ারম্যান এমার্জেন্সি ল্যান্ডিং এর সময় মারা যায়। 8 জন জাপানিদের হাতে ধরা পড়ে, তার মধ্যে 3 জনকে মেরে ফেলা হয়। যুদ্ধবন্দী থাকাকালীন 1 জন মারা যায়। ডুলিটলের ধারণা ছিল আমেরিকায় ফেরার পর তার শাস্তি হতে চলেছে, কারণ এই আক্রমণে তাদের সমস্ত বিমান ধ্বংস হয়ে যায়। আর এই আক্রমণে জাপানের ক্ষয়ক্ষতির পরিমাণও বিশেষ কিছু ছিল না। কিন্তু এই আক্রমণের মধ্যে দিয়ে ডুলিটল আমেরিকানদের সাহসিকতা ও পার্ল হারবারের আক্রমণের পর আমেরিকার হারানো গৌরব ফিরিয়ে আনতে সাহায্য করেছিল। ডুলিটল তার সাহসী সিদ্ধান্ত দিয়ে প্রমাণ করে দিয়েছিল আমেরিকার এয়ারফোর্স অসম্ভবকে সম্ভব করতে পারে। তাই দেশে ফেরার পর প্রেসিডেন্ট রুজভেল্ট লেফটেন্যান্ট জেমস ডুলিটলকে ব্রিগেডিয়ার পদে উন্নীত করে এবং মেডেল অফ অনার দিয়ে তাকে সম্মানিত করা হয়।